খুবই চমৎকার কিন্তু দেখেন ফিনিশিংটা কিন্তু খুবই খুবই স্মুথ বললাম তো খুবই স্মুথ অসম্ভব সুন্দর একটা সোফা কারপেট ওকে একজন ছোট বাচ্চা কিন্তু মামুন ভাই এটা খুলতে পারবে একটা ছোট বাচ্চা খুলতে পারবে কনফিউশন রাখার কোনো কারণ নেই আচ্ছা কোনো কারণ নেই ফেলে দিলাম কালার ফার্নিচার আছে তারা কিন্তু এই জিনিসটা ইউজ করতে পারবেন অসম্ভব সুন্দর একটা প্রোডাক্ট এটা সম্পূর্ণ গর্জন ফ্লাই সম্পূর্ণ গর্জন ফ্লাই এবং এটা বিছানা করার সিস্টেমও কিন্তু সেম পুরাই অস্থির কিন্তু আপনাদের কিন্তু ধৈর্য ধরে আমাদের এই ডিজাইনগুলো একটু দেখতে হবে দেখতে হবে একটু টাইম নিয়ে দেখবেন ভিডিওগুলো তাহলে বুঝতে পারবেন কারণ হচ্ছে তাড়াহুড়ো করে কিন্তু আপনি এগুলো কিছুই বুঝতে পারবেন না পাশে কিন্তু আরো জায়গা আছে মানে মাঝখান থেকে একটা বাবু শোয়া যাবে এই যে একটা ছোট ফ্যামিলি কিন্তু খুব সুন্দরভাবে থাকতে পারবে থাকতে পারবে হ্যাঁ আসসালামু আলাইকুম আনিস ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম মামুন ভাই কেমন আছেন ভাই অনেক ভালো আছি আজকেদেরকে স্পেশালি আমার সালাম থাকলো কেমন আছে সব ভালো আছে আজকে এটা কি নিয়ে আসেন ভাই এটা ভাইয়া এটা আসলে আমাদের তো বরাবরের মতো আমরা সোফা কাম বেডে মোটামুটি আমরা সেল করি আচ্ছা এটা হচ্ছে মূলত একটা সোফা কাম বেডের মধ্যেই বসে আছি আমি ভাই বলতেছেন সোফা কাম বেড বসে আছেন সোফার মধ্যে আমি অলরেডি এখন বসে সোফাতে বসে আছি তাহলে খাটটা আফটার যখন আমি উঠে যাব এটা ওঠার পরে যখন এটা প্রসেস করব তখন এটা বেড হয়ে যাবে আসলে সত্যি হ্যাঁ অবিয়াসলি এবং এইটা কিন্তু আমরা কখনোই এই ভিডিওগুলো দেইনি এই নকশার সোফা কাম বেডের কখনোই ভিডিও দেইনি দিয়েছিলাম মেহগনি কাঠের গুলো দিয়েছিলাম সেগুন কাঠের গুলো দিয়েছিলাম বাট তো এই মুহূর্তে আমি এটা সোফা থেকে বেড করব হ্যাঁ বেড কিভাবে করব এটা ভিউয়ারদের একটু ধৈর্য সহকারে দেখবেন দাম সহ সবকিছু বলে দিব আমি এখানে আচ্ছা আজকে দাম সহ বলে দিব দাম সহ সবকিছু বলে দিব আচ্ছা এই হচ্ছে দেখা হচ্ছে সোফা আমাদেরকে হয়ে যাচ্ছে বেড একটু দেখান দেখেন দর্শক এটা কিন্তু অটোমেটিক খুলে যাবে এবং প্রচুর কাজ করা আচ্ছা 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 কাজ করে মামুন ভাই পিছনেরটা দেখেন কখনো কেউ বলবে না যে এগুলো কাট দেয় আচ্ছা আচ্ছা পিছনে কতটুকু সারি কাট দিয়েছে আমরা এটা সম্পূর্ণ গর্জন ফ্লাই 18 মিলিমিটার থিকনেস গর্জন ফ্লাই আচ্ছা এটা ফেলে দিলাম এটা উঠে ঝাপা ঝাপি লাফালাফি ভাই ভেঙে যাবে তো এগুলো ইম্পসিবল ভাই ভাই দুজন উঠলেন ভেঙে যাবে দুজন আর পাঁচজন উঠলেও ভাঙবে না কি কোন ভাই কখনোই ভাঙবে না ইম্পসিবল মানে তিনজন উঠে লাফাই দিবেন তাও কিছু হবে না বেস্ট পার্টের প্রোডাক্টের কোয়ালিটি কতটুকু কি এটা আমরা কিন্তু বরাবরের মতো বলে থাকি আচ্ছা আচ্ছা এটা দেখেন এটা দিয়ে দিয়েছি এবং এটা কিন্তু আমরা এখানে বিছানা করে ফেলবো অলরেডি আচ্ছা দেখেন অলরেডি কিন্তু দেখেন এটা কিন্তু আমরা যখন এটা ভাইয়া 20 সেকেন্ড টাইম লাগে না এটা বেড করতে 20 সেকেন্ড টাইম লাগে না দেখেন দর্শক অলরেডি বেড কিন্তু হয়ে গেছে এটা যদি আমি কাস্টমারদেরকে মেজারমেন্ট করে দেখাই যে আপনাদের বাসা জায়গা হবে কিনা অনেকেই একটা অভিযোগ করেন জায়গা নেই জায়গা নেই এটা কিন্তু লাগবে 66 ইঞ্চি জায়গা লাগবে 52 ইঞ্চি বিছানাটা পাবেন 52 ইঞ্চি বিছানা পাবেন আচ্ছা 52 ইঞ্চি বাই লম্বাই যদি আমি দেখাই আপনাদেরকে তাহলে 72 ইঞ্চি হবে বিছানা 73 ইঞ্চি বিছানা আছে অর্থাৎ 6 ফিট 1 ইঞ্চি কিন্তু বিছানাটা আপনার আছে আপনাদের জায়গা টোটালি লাগবে 6.5 ফিট এবং 6.5 ফিট বাই 6 ফিট জায়গা লাগবে টোটালি আপনার তো এই একটা সোফা কাম বেড এটা কিন্তু সম্পূর্ণ হাতলটা সেগুন কাঠের ভিতরে করা সেগুন কাঠের মধ্যে সেগুন কাঠের ভিতরে ভাই এটার মধ্যে কয়জন শোয়া যাবে ভাই এগুলো কোন ধরনের কোন কিছু হওয়ার সম্ভাবনা নেই আচ্ছা আচ্ছা হ্যাঁ যদি আমাদের কাস্টমার কোন ধরনের ত্রুটি বের করতে পারে আমাদেরকে বলে আমরা রিপ্লেস করে দিব আমি কথা দিচ্ছি রিপ্লেস করে দিব এবং ফর্মটার গ্যারান্টি কিন্তু আছে ফর্মটার গ্যারান্টি আছে ফুল রাবার ফর্ম দেয়া 4 ইঞ্চি ফুল রাবার ফর্ম দেখেন ফুল রাবার ফর্ম এবং এটার ফর্মটার 8 বছরের ভিতরে যদি বসে যায় তাহলে আপনি রিপ্লেস করে নিতে পারবেন ইভেন আপনি কিন্তু এটা ওয়াশ করতে পারবেন ওয়াশের একটা ব্যবস্থা আছে এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ হাতে কাজ করেছি ভাইয়া আচ্ছা আচ্ছা সম্পূর্ণ হাতে কাজ করেছি ভাইয়া এবং দেখেন সব দিক থেকে আপনি দেখেন আপনি তো অনেক দোকানে ভিডিও করেন কিন্তু আমাদের প্রোডাক্টটা দেখেন কতটুকু কি হয়েছে এইটা দেখেন আবার কিন্তু আমরা পর্যায়ক্রমে কিন্তু আবার সোফা করে ফেলবো হ্যাঁ আচ্ছা এটা ছিল সোফা আবার হয়ে যাচ্ছে বেড কিন্তু এটা সোফা আবার বেড আবার হয়ে যাচ্ছে কিন্তু সোফা এবং এখানে দুটো স্টোরেজ করা আছে আপনি কম্বল বালিশ টালি যা আছে সব ভিতরে রাখতে পারবেন সব রাখতে পারবেন সবকিছু রাখতে পারবেন ভিউয়ার্সরা সবকিছু রাখতে পারবেন এটা ঢুকে দিয়ে দেন হ্যাঁ তো এটা দেখেন এত সুন্দর একটা প্রোডাক্ট খুবই ইজি বাস হয়ে গেল কাজগুলো দেখেন ভাই এক একটা গোলাপ মনে হয় জীবন্ত গোলাপ ফুটে উঠছে আপনাকে যদি গিফট দিতে পারতাম তাহলে থ্যাংক ইউ দিতেন ঠিক আছে অনেক সুন্দর এবং পাশাপাশি এই একটা সোফা ক্যাম বেডের সাথে যদি কেউ মনে করেন যে একটা সেন্টার টেবিল লাগে তাহলে কিন্তু একটা সেন্টার টেবিল এখানে দিয়ে দিতে পারবেন একটা সেন্টার টেবিল দিয়ে দিতে পারবেন তো আমি এই মুহূর্তে সেন্টার টেবিলটা ফুল সেগুন দিয়ে করার চিটং সেগুনের মধ্যে কাজ করা তো সেগুন এটার প্রাইস দিচ্ছি সেন্টার টেবিল যদি আলাদাভাবে কেউ নিতে চায় আলাদাভাবে নিতে পারবে সোফা ক্যাম বেডের দাম হচ্ছে 58,000 টাকা আমাদের প্রাইস 58,000 টাকা এবং ডিসকাউন্ট থাকবে 10%
ঢাকা সিটির ভিতরে ডেলিভারি থাকবে ফ্রি, ইএমআই সার্ভিস অ্যাভেলেবল থাকবে, ক্রেডিট কার্ড থাকলে আপনি কিন্তু সহজে কিস্তি করে নিতে পারবেন, 3 মাস 6 মাস 12 মাস আপনি যা ইচ্ছা করতে পারবেন। এবং সেন্টার টেবিল সহ যদি নিতে চায় কেউ 58,000 টাকার সাথে আরো 18,000 টাকা যোগ হবে। আচ্ছা, তারপর আমরা আরো একটা কালেকশন নিয়ে আসছি নাকি ভাইয়া? জি ভাই, আমি আরেকটা কালেকশন নিয়ে আসছি আপনার জন্য। এটা হচ্ছে আরেকটা সেগুনের সোফা কাম বেড। যারা কিনা একটু সিম্পলের ভিতরে চাচ্ছেন, যারা কিনা একটু দেখতে চাচ্ছেন যে অনেক বেশি নকশা পছন্দ করেন না, তাদের জন্য বলবো যে এটা, হ্যাঁ তাদের জন্য এটা। কিন্তু এটাও চিটং সেগুনের একটা সোফা কাম বেড, কাপড়টাও কিন্তু অস্থির একটা কাপড় দিয়েছি, ভেলভেট, একটা টার্কিশ ভেলভেট কাপড় দিয়েছি। এবং পাশাপাশি এই কাঠগুলো দেখেন, পাশাপাশি কিন্তু এটা বিছানা করে আমি দেখাতে পারবো। হ্যাঁ, একজনের সাহায্যে কিন্তু এটা হয়ে যাবে, একজনই হয়ে যাচ্ছে, একজনে, এবং একজনেই এটা 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 গুছাতে পারবে। দেখেন, এটা কিন্তু অলরেডি সোফা কাম বেড হয়ে গেছে, হয়ে গেছে কিন্তু, হ্যাঁ বেড কিন্তু অলরেডি হয়ে গেছে। এবং এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে একটু শুয়ে দেখাই তাহলে আপনারা ডেফিনেটলি বুঝতে পারবেন, মানে তিনজন আরামসে শোয়া যাবে এখানে। কিন্তু আমি পাশাপাশি এখানে একজন থাকতে পারবে, পাশাপাশি একটা একজন বাবু থাকতে পারবে, ঘুমাতে পারবে। দেখেন, আমার কিন্তু কোথাও কোনো কমপ্লিকেটেড তৈরি কোনো সমস্যা হয়নি। আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি অসম্ভব সুন্দর একটা সোফা কাম বেড। যারা কিনা দিনে সোফা এবং রাতে বেড করতে চান, অল্প জায়গার মধ্যে টুইন ওয়ান করতে চান, তাদের জন্য আমি বলবো এটা। আচ্ছা আচ্ছা, এবং এটা যদি আবার যদি আমরা সোফা করতে যাই তাহলে সিস্টেম কি করে দেখাই, খুব অল্প সময় এটা সোফা করতে পারবেন, খুব তাড়াতাড়ি কিন্তু সোফা হয়ে যাচ্ছে, করতে পারবেন জানিয়ে রাখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়াশ করতে পারবেন কিন্তু এটা। ওকে, দর্শক, এটা কিন্তু ওয়াশ করা যাবে, জি জি জি, ওয়াশ করা নিয়ে কিন্তু কোনো প্রবলেম পড়তে হবে না আপনাদের। হ্যাঁ, একটা সোফা কাম বেড, দেখেন গর্জনের টেক্সচার, এবং এটা কিন্তু আপনি চাইলেও সারাদিন ঝাপাঝাপি করলে ভাঙতে পারবে, ভাঙবে না, না কখনোই ভাঙতে পারবে না, ভাঙবে না। আচ্ছা, এবং অসম্ভব সুন্দর একটা, আচ্ছা আচ্ছা, একজন মানুষ, একজন ছোট, একটা ছোট বাচ্চা মানুষও এটা আপনার পক্ষ থেকে যদি আসে 10% ডিসকাউন্ট অলওয়েজ থাকবে। তো এরপর ভাই আমরা আরো একটা মডেল নিয়ে কথা, আমাদের সব থেকে বেস্ট এন্ড বেটার একটা সেলিং প্রোডাক্ট, যেভাবে করে কাস্টমাইজ করে নিতে পারবেন, এর থেকে আরো বড় করে নিতে পারবেন। ওকে, হ্যাঁ দেখেন, এটা হচ্ছে 5 ফিট একটা সোফা কাম বেড, ম্যাগাজিন মডেল। আমাদের ভিউয়ার্সদেরকে বলেন কেন ম্যাগাজিন, কেন ম্যাগাজিন, এটা সাইড দিয়ে দেখালে বুঝাতে পারবে যেটা ম্যাগাজিনটা আসলে, মানে ম্যাগাজিনটা একটা বক্সের মতো করে করা আছে কিন্তু এখানে কিন্তু বুক রাখতে পারবে, পেপার পত্রিকা রাখতে পারবে, সাইড দিয়ে যদি আমি দেখাই তাহলে আপনাকে একটু দেখাতে পারবে, দেখতে পারবেন, হ্যাঁ দেখেন, খুবই সুন্দর, অসম্ভব সুন্দর একটা জিনিস। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই ম্যাগাজিন একটা সোফা কাম বেড, এটা কিন্তু আপনি সবকিছু কাস্টমাইজ করতে পারবেন, এটা আপনি কাপড় চেঞ্জ করতে পারবেন। তো এটা যদি আমি আপনাকে এই মুহূর্তে একটু খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন, একজন ছোট বাচ্চা কিন্তু মামুন ভাই এটা খুলতে পারবে, একটা ছোট বাচ্চা খুলতে পারবে, কনফিউশন রাখার কোনো কারণ নেই। আচ্ছা, কোনো কারণ নেই, ফেলে দিলাম ভাই, ভেঙে যাবে তো, যাই করুক না কেন কোনো ধরনের ত্রুটি হবে, ভাই এগুলো ভেঙে যাবে তো, ইম্পসিবল ইম্পসিবল, 5 জন উঠে লাভ হবে যদি ভাঙতে পারে, আমি ডোনেশন দিব প্রোডাক্টে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই একটা প্রোডাক্ট দেখেন, এটা আমাদের কিন্তু মামুন ভাই বলে রাখি, এটা একটা অর্ডারি ফার্নিচার, এটা এই কাপড়টা সাদা কাপড় উনি দিয়ে করে নিয়েছে, তো কাস্টমার কিন্তু চাইলেই আমাদের কাছে কাপড় চেঞ্জ, কাপড়টা একটু আনকমন মনে হচ্ছে, তাই না? রাইট, এটা উইভার্সের কাপড় দিয়েছে উনি। আচ্ছা আচ্ছা, দেখেন বাংলাদেশের সর্বোচ্চ ব্র্যান্ড হচ্ছে উইভার্স, কাপড় লেভেল আছে এই কাপড়। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওকে, এবং এই কাপড় কিন্তু যদি কেউ এই কাপড় দিয়ে নিতে চায় নিতে পারবে। ওকে, হ্যাঁ ঠিক আছে, নাইস, দেখেন, ওকে, হ্যাঁ ওকে ওকে ভাইয়া, দেখেন জিনিসটা দেখেন কত সুন্দর হয়েছে, এটা দেখেন ম্যাগাজিন সোফা কাম বেড, হ্যাঁ ওকে, অসম্ভব, মানে কাপড়টা ডায়মন্ডের মতো জ্বলতেছে ভাই, খুবই চমৎকার, ঠিক আছে, অসম্ভব সুন্দর। এবং কেউ যদি এটা কাপড় চেঞ্জ করতে চায়, আচ্ছা কাপড় অনেকগুলো কাপড় ক্যাটালগ আছে, অনেক কাপড় চেঞ্জ করতে পারবে, দেখেন কত যে কোনো কাপড় চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন, কাপড় দিয়ে আমাদেরকে বললে আমরা দিয়ে দিতে পারবো, ইভেন আমাদের ছবি তোলা থাকে আমরা হোয়াটসঅ্যাপে শেয়ার করব আপনাদের। আচ্ছা আচ্ছা, দেখেন প্রত্যেকটা কাপড় দিয়ে করা কাপড় করা আছে, হ্যাঁ ওকে, এক কালার কাপড় দিয়ে করবে তাও কিন্তু করতে পারবে, সবকিছু দিয়ে করতে পারবে। আচ্ছা আচ্ছা, দেখেন দর্শক, যেকোনো ভাবে কাস্টমাইজ করতে পারবে, আমাদের রেডিও থাকে। আচ্ছা ওকে, এই ছিল আজকের ক্যাটালগ গুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং এটা যদি আমি এই মুহূর্তে আপনাকে বেড করে দেখাই, খুব স্বল্প সময় বেড করে দেখাবো। আচ্ছা দেখেন, এই বালিশ দুটো সরাই দেই,
এবং দেখেন এটা কিন্তু অলরেডি সোফা হয়ে মানে খুব সহজে কিন্তু এটা অলরেডি কিন্তু হয়ে গেল খুব সহজেই সোফাটা হয়ে গেছে বাংলাদেশে চ্যালেঞ্জ আমাদের মতো ফিনিশিং কেউ দিতে পারবে না আচ্ছা আপনাকে বাড্ডাতে অনেক কোম্পানি দেখাবে দাম কম দেখাবে ত্রুটিযুক্ত প্রোডাক্ট দেখাবে কিন্তু আমাদের এটা সুযোগ নেই আচ্ছা চলে গেছে খুবই চমৎকার কিন্তু দেখেন ফিনিশিংটা কিন্তু খুবই খুবই স্মুথ বললাম তো খুবই স্মুথ অসম্ভব সুন্দর একটা সোফা ওকে ওকে সম্পূর্ণ মেড বাই মেহগুনি কাঠ আচ্ছা তো এটার প্রাইস রেঞ্জ কি রকম ভাইয়া এটা প্রাইস দিচ্ছি আমরা বরাবরের মতো বলে থাকি বেস্ট ফার্নিশিং অ্যাজ এ বেস্ট একটা কোম্পানি অ্যাজ এ বেস্ট একটা কোয়ালিটি আপনাকে দেবে আচ্ছা আপনাকে কোয়ালিটিতে কোনো কনফারমাইজ হবে না আচ্ছা আমরা নিজেরাই তৈরি করি আমরা যদি কেউ র দেখতে চায় র দেখতে পারবে কোনো প্রবলেম নেই আচ্ছা এই মুহূর্তে আমরা এটার প্রোডাক্ট এই প্রোডাক্টের রেট দিচ্ছি 38000 টাকা মাত্র মাত্র 38000 টাকা বলে দিচ্ছি ধৈর্য সহকারে প্রাইস গুলো শুনবেন 38000 টাকা প্রাইস ইউটিউব থেকে যারা আমাদেরকে নক করবেন তাদের জন্য ডিসকাউন্ট 10% ম্যাগাজিনের পাশাপাশি আরেকটা নিয়ে আসছি এটাকে আমরা সাইড বিড মডেল বলি হ্যাঁ আচ্ছা আচ্ছা বিড মডেল বলি আর কি এটা হ্যাঁ এটা একটা সোফা কাম বেড এটা মেহগুনি কাঠ দিয়ে করেছে তাদের বাসা কেনা তেতুলবিচি কালার ফার্নিচার থেকে আমি বলবো তাদের জন্য এই ফার্নিচারটা বেস্ট ওকে হ্যাঁ তো আমি এটা দেখাই দিই একটু এটা ভাইয়া এটা কিন্তু সামনে থেকে কিছু বুঝতে পারবেন না এটা সাইডে থেকে আমাদের ভিউয়ারদেরকে ডিজাইন দেখাই দিতে হবে দেখেন সাইডে বিড গুলো দেখেন অসম্ভব বিড গুলো কিন্তু খুবই সুন্দর করে তৈরি করা দেখেন হ্যাঁ হ্যাঁ এটা আগে বাইরে থেকে এগুলো মানুষ দেখেন দেখতো নিতে পারতো মানে ভাবতো মানে ভাবতো যে আসলে যদি পাওয়া যেত আমাদের দেশে রাইট রাইট এটা দেখেন এটাও কিন্তু অসম্ভব একটা সুন্দর সুন্দর দেখেন এটা আমরা সামনে কোনো ডিজাইন দেইনি যাদের বাসা কিনা তেতুলবিচি কালার ফার্নিচার আছে তারা কিন্তু এই জিনিসটা ইউজ করতে পারবেন অসম্ভব সুন্দর একটা প্রোডাক্ট এটা সম্পূর্ণ গর্জন ফ্লাই সম্পূর্ণ গর্জন ফ্লাই এবং এটা বিছানা করার সিস্টেমও কিন্তু সেম পুরাই অস্থির কিন্তু আপনাদের কিন্তু ধৈর্য ধরে আমাদের এই ডিজাইনগুলো একটু দেখতে হবে একটু টাইম নিয়ে দেখবেন ভিডিওগুলো তাহলে বুঝতে পারবেন কারণ হচ্ছে তাড়াহুড়ো করে কিন্তু আপনি এগুলো কিছুই বুঝতে পারবেন না আচ্ছা আচ্ছা হ্যাঁ ওকে দেখেন এটা কিন্তু হয়ে গেছে হয়ে গেল কিন্তু হ্যাঁ ওকে ঠিক আছে তো এটা মোটামুটি তিনজন শোয়ার মতো পারে আর এইটা দুজন অ্যাডাল্ট মানুষ আর একজন একজন বাবু নিয়ে শোয়া যাবে বাবু কিন্তু হ্যাঁ বাবু সহ কিন্তু শুতে পারবে শোয়া যাবে আর কি হ্যাঁ আমি যদি আপনাকে একটু শুয়ে দেখাই তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনি যে এটা দেখেন এটা দেখাই দিন এই দেখেন এই যে ভাই কিন্তু দেখেন যে শুয়ে গেল এটা আমাদের পাশে কিন্তু আরো জায়গা আছে মানে মাঝখান থেকে একটা বাবু শোয়া যাবে এই যে একটা ছোট ফ্যামিলি কিন্তু খুব সুন্দরভাবে থাকতে পারবে হ্যাঁ ঠিক আছে আমি যারা এই ধরনের কিনা চিন্তা করছেন যে যারা একটা সোফা কাম বেড নেওয়ার পরিকল্পনা করছেন আমি কিন্তু বরাবরের মতো তাদেরকে বলবো যে তাদের জন্য প্রোডাক্টটা আর বিশেষ করে যাদের বাসা ঘন ঘন গেস্ট আসে বাট বাসাটা ছোট মানে ফার্নিচার রাখার জায়গা নাই আপনাদের জন্য সিটি বেশ মানুষ খেতে দিতে পারে জায়গা দিতে পারে না তাদের জন্য বলবো এই জিনিস এটা হ্যাঁ 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 দেখেন দেখেন দর্শক দেখেন খুবই চমৎকার অনেক সুন্দর একটা সোফা কাম বেড এটা মেহগুনি কাঠের এগুলো উঠে ঝাপা ঝাপি যাই করুক না কেন কোনো ধরনের কমপ্লিকেটেড হওয়ার কোনো সুযোগ নেই আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলো যাই ঝাপা ঝাপি করুক না কেন কিছু হবে না ওকে তাহলে এই এই এটা এটা কত প্রাইস দিচ্ছেন তাহলে ভাই প্রাইস দিচ্ছি ভাই 43000 টাকা ডিসকাউন্ট দিয়ে আচ্ছা লাস্ট প্রাইস পড়বে 38000 টাকা মাত্র 38000 টাকার মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু কাপড়ের কালার চেঞ্জ করতে পারবেন কাঠের কালার চেঞ্জ করতে পারবেন এগুলো কিন্তু সবকিছু কাস্টমাইজ করতে পারবেন আপনি আচ্ছা আচ্ছা হ্যাঁ তো আমি তাদেরকে বলবো তাদের জন্য এই সোফা কাম বেড এবং পাশাপাশি আমরা কিন্তু একটা জিনিস বলে রাখি আপনাদেরকে আমরা কিন্তু ইএমআই তে আপনি পারচেজ করতে পারবেন 3 মাস 6 মাস 9 মাস 12 মাস আপনি পারচেস করতে পারবেন কোনো প্রবলেম নেই পাশাপাশি আমরা ঢাকা সিটির ভিতরে ডেলিভারিটা ফ্রি করে দিব ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে জাস্ট ভাড়ার যে টাকাটা আছে সেটা কিন্তু আমাকে আগে পাঠাতে হবে অ্যাডভান্স করতে হবে তাহলে আমরা কিন্তু এই প্রোডাক্ট দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আপনি শতভাগ আস্থা রেখে আপনারা প্রোডাক্ট কিনবেন আপনাদেরকে বেস্ট একটা বেস্ট অ্যান্ড বেটার একটা প্রোডাক্ট দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ আমরা এবং আমাদের এখানে পেমেন্ট সিস্টেমটা হচ্ছে যদি আপনারা এই সোফা কাম বেডগুলো নিতে চান আচ্ছা আপনি জাস্ট 2000 টাকা গাড়ি ভাড়ার জন্য আমাদেরকে পাঠিয়ে দিবেন কুরিয়ারের যে বিলটা আছে আচ্ছা কুরিয়ারের যে বিলটা আছে এই বিলটা পাঠিয়ে দিবেন আমরা কিন্তু প্রোডাক্ট দিয়ে দিব আপনাদেরকে এবং এই বাকিটা কিন্তু আপনি কুরিয়ার সার্ভিসের কন্ডিশনে যাবে ওখান থেকে আপনার পেমেন্ট দিয়ে আপনার প্রোডাক্টটা তুলে নিতে পারবেন আচ্ছা তো এটা নিয়ে কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম হবে না এবং পাশাপাশি আমরা বলে রাখি সাতারকুল ঠিক ছাপড়া মসজিদের অপোজিটে বেস্ট ফার্নিশিং অবস্থিত আপনি গুগল ম্যাপে যে সার্চ করবেন আপনি বেস্ট ফার্নিশিং পেয়ে যাবেন আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নক দিলে আমি কিন্তু বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে এবং ওভারঅল আমাদেরকে নতুন বাজার দিয়ে আসলে সব থেকে সুবিধা হয় আপনাদের জন্য আচ্ছা আচ্ছা ওকে